হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিপটু ইউনিভার্সিটি আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ট্রেডিং ভিউর এই টুলসগুলো কীভাবে ইউজ করবেন এই টুলসগুলো ব্যবহার করে আপনি চাইলে আপনার মোবাইল অ্যাপসের মধ্যেও ট্রেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তাদের খুব সুন্দর একটি মোবাইল অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে গিয়ে ট্রেডিং ভিউ লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন সবার আগে আমার আপলোড করা ভিডিও পান এই লাইনগুলোতে সবার উপরে যেটা পাবেন সেটা হলো মাউসের কর্সরের জন্য আপনি এখানে কিরকম মাউসের করসর ইউজ করতে চান আমি যদি এখানে ক্রস ইউজ করি দেখতে পাবেন এটা আমার এখানে প্লাস উঠেছে তো আমি যদি এটা চেঞ্জ করে ডট দিই তাহলে দেখতে পাবেন আমার এখানে এটা ডট উঠতেছে সো তারপরে এখানে আরো দুইটা অপশন রয়েছে ক্রস অ্যান্ড হলো ইয়াস তো আপনি এই চারটা থেকে যে কোনো একটা ইউজ করবেন এটা ইউজ করলে আপনি চার্টকে এখানে লাড়াচাড়া করতে পারবেন মাঝে মধ্যে মনে করেন এখানে যদি আমরা ড্রয়িংয়ে আসি এখান থেকে ধরুন আমরা যখন ব্রাশ করি বা ড্র করার পর এখানে কিন্তু এটা সিলেক্টেড থাকে তো আমরা যখন এটাতে ক্লিক করবো তখন দেখবেন আর আমাদের এই ব্রাশটা হবে না তারপরে নিচের যেটা রয়েছে এটা হলো ট্রেন লাইন এখানে অনেক ধরনের ট্রেন লাইন রয়েছে আমি সবার উপরটা নিচ্ছি নেওয়ার পর এখানে যদি আমরা এটা ট্রেন লাইনটা একটা বসাই এরকম বলতে গেলে কিছুটা এরকম একটা আমরা এখানে ট্রেন লাইন বসালাম অ্যান্ড আপনি চাইলে এটা দিয়ে যে কিছু ড্র করতে পারেন এখানে যদি আপনি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এখানে আপনি চাইলে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল মানে চার্টের মধ্যে আপনাকে এখানে ড্র করার জন্য ধরুন কোনো যে কোনো ধরনের শেপে আপনি এখানে অ্যাড করতে পারবেন অ্যান্ড এই চার্টে আপনি এখানে ড্র ড্রয়িং করতে পারবেন এটা দিয়ে সো এইখানেই তারপরে রয়েছে হলো ট্রেন লাইন ইনফো এটা যদি আপনি এখান থেকে টানেন আমি যদি এখান থেকে এক্সাম্পল হিসেবে টানি টানার পরে এখানে দেখতে পারবেন নানান ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে একশো এখানে বার রয়েছে তো এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে তো যদি আপনার লাগে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন তারপরে এখানে রয়েছে হলো ট্রেন্ড অ্যাঞ্জেল তো এটা যদি আপনি টানেন তাহলে এটা আপনাকে বলে দিবে কত ডিগ্রি মাইনাস এন্ড কত ডিগ্রি প্লাসে রয়েছে হয়তোবা বর্তমানে এটা আপনার দরকার নাও হতে পারে যখন আপনি এক্সপার্ট ট্রেডার হবেন তখন আপনার এইগুলা দরকার পড়বে তারপরে এখানে রয়েছে হলো বিডব্লিউ অ্যাপি এখানে একটা মুভিং অ্যাভারেজের মতন কাজ করে যে এখানে প্রাইসটা কীরকমভাবে মুভ করতেছে তারপরে এখানে রয়েছে হলো হরিজেন্টাল লাইন এটা যখন ধরুন বিটকয়েনের এই লেভেলটা একটা রেজিস্টেন্স বিয়াল্লিশ হাজার ডলার দিকে এই লেভেলটা হলো অল টাইম হাই বা একটা রেজিস্ট্যান্স আমরা এখানে যখন এটা দিয়ে একটা ক্লিক করব তখন দেখবেন একটা রেজিস্ট্যান্স এখানে অ্যাড হয়ে আছে একটা লাইন এখানে অ্যাড হয়ে আছে তারপর এটা হলো হরিজেন্টাল রে এটা যদি আমরা অ্যাড করি তাহলে হয়তো বা দেখবেন এই লাইন থেকে এটা যদি আমরা অ্যাড করি তাহলে ওই দিক থেকে ওই দিকে আর যাবে না তো এখানে যেখানে অ্যাড করবেন অ্যাড থেকে সামনে যাবে আর তারপরে রয়েছে হলো ভার্টিক্যাল লাইন এটা দিয়ে ধরুন আপনি যে কোনো একটা জায়গায় সিলেক্ট করতে চান তাহলে যদি এটা অ্যাড করেন অ্যাড করার পর দেখবে পাবেন এখানে ভার্টিক্যাল লাইন তৈরি হয়েছে তারপরে এখানে রয়েছে হলো ক্রস লাইন এটা আপনি যে এখানে ব্যবহার করবেন দুই দিক থেকে আপনার লাইন হবে লাইন ড্র হবে উপর দিক থেকে একটা লাইন ড্র হবে নিচের দিক থেকেও এই দিক থেকেও একটা লাইন ড্র হবে তারপরে এখানে রয়েছে হলো অ্যারো এটা যদি আপনি টানেন তাহলে এখানে তীর চিহ্ন টাইপের হবে ড্রয়িংয়ের ক্ষেত্রে যদি আপনার এখানে বড় লাগে তাহলে আপনি এখান থেকে এটা যদি কোনো একদিকে নির্দেশনা করার জন্য ইউজ করেন তাহলে এটা এইভাবে ইউজ করতে পারেন তারপরে এখানে রে অপশন রয়েছে এটা যদি আপনি ব্যবহার করেন এখানে দুইটা দুইভাবে এই লাইনটা কি আপনি দুইভাবে এখানে ইউজ করতে পারেন এই লাইনটা যেটা ইউজ করা হবে এটা কিন্তু ইনফিনিটি যতটুকু পর্যন্ত চার্জ যাবে ততক্ষণ পর্যন্ত এই লাইনটা ড্র করা থাকবে তারপরে এখানে রয়েছে হল প্যারালাল চ্যানেল এটা যদি আপনি ইউজ করেন ইউজ করলে খুব সহজেই আপনার এখানে একটা চ্যানেল অটোমেটিকই তৈরি হয়ে যাবে যদি এইভাবে দেয় তাহলে দেখবেন অটোমেটিকই খুব সুন্দর একটা চ্যানেল তৈরি হয়ে যাবে এটা অবশ্য আপনি টাইনা অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যান্ড আপনার সে অনুযায়ী যদি দেখেন কোনো চ্যানেল তৈরি হচ্ছে তাহলে সেই জায়গায় এটা অ্যাড করতে পারেন তারপরে এখানে রয়েছে হলো ডিস জয়েন্ট চ্যানেল তো এটাও এটা একটা প্যাটার্ন আপনি যদি ইউজ করেন তাহলে দেখবেন এরকম থাকে আর কি প্যাটার্নটা কিছুটা সিমেন্ট্রিক্যাল ট্রাইঙ্গেলের উল্টো বলতে গেলে কিছুটা তো এরকম যদি আপনি চার্টের মধ্যে কোনো জায়গায় পান তাহলে এই প্যাটার্নটা আপনি ইউজ করতে পারেন তারপরে এখানে আরও দুইটা অপশন রয়েছে ফ্ল্যাট টপ বটম এটা সাধারণ চ্যানেলের মতনই হয়ে থাকে তারপরে হলো রিগ্রেশন ট্রেন্ড এটা যদি আমি এখানে ইউজ করি এখানে দেখতে পারবেন যখন আমি এটা ইউজ করছি অটোমেটিক্যালি এখানে একটা ট্রেন্ড তৈরি হয়ে যায় এখান থেকে একবার হিট করে উপরে তারপর আবার নিচে আসে তারপর আবার উঠ করে উপরে হিট করে উপরে আবার হিট করে আবার হিট করে তারপর আবার নিচে আসে নিচে কয়েকবার হিট করে তারপরে এখানে লাস্ট পর্যন্ত হিট করে প্রায় এখানে কিছুটা নিচে আসে এখানে আমি জাস্ট আপনাদের সাথে শর্টে এই টুলসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যদি এ এই সব প্যাটার্নের বিস্তারিত বলতে চাই তাহলে এখানে একটা প্যাটার্নের দশ থেকে পনেরো মিনিটে বিস্তারিত বলতে টাইমই লাগবে সো তুলা এই প্যাটার্ন নিয়ে বিস্তারিত সামনে ভিডিও দিবো তো এই ভিডিওতে আমি জাস্ট এখানে আপনাদের সাথে সবগুলা রুলস সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তারপরে এই ট্রেন লাইনের নিচে যে অপশনটাগুলো রয়েছে এখান থেকে এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে এর মধ্যে নিচে হলো ফিভোনাচি চ্যানেল ফিভোনাচি ওয়েলস ফিভোনাচি সার্কেল এগুলো খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন এগুলো নিয়ে সামনে কথা বলবো একটা প্যাটার্নের যদি বিস্তারিত কথা বলতে যাই তাহলে এখানে দশ থেকে পনেরো মিনিটের উপরে লাগবে তো এখানে যদি আমি ফিভোনচি চ্যানেলটা এখানে ড্র করি এরকমভাবে এইখানে যে প্যাটার্নগুলো আছে সবগুলো প্যাটার্ন আপনি এখানে ড্র করতে পারবেন এখানে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন আলাদা আলাদা কাজের জন্য ব্যবহার করা হয় আমি যখন ডেলি টেকনিক্যাল অ্যানালাইসিস বা বিটিসের প্রাইস অ্যানালাইসিস করি তখন এই পেপারগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে সো তারপরে এখানে আমাদের প্রথমে রয়েছিল ব্রাশ তারপরে রয়েছে হলো হাইলাইটার ব্রাশ দিয়ে এখানে আপনি যে কোনো একটা কিছুকে মার্ক করতে পারবেন বা যদি কোনো কিছু এভাবে ড্রয়িং করতে পারবেন অ্যান্ড এখানে আপনি হাইলাইটার দিয়ে আপনি এটাকে ধরুন এই লেভেলটাকে হাইলাইট করতে পারবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো রঙ সিলেক্ট করে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে রয়েছিল প্যাথ আর হলো রেঞ্জ প্যাথ ব্যবহার করে ধরুন আপনি এখান থেকে নির্দেশ করলেন এই দিকে তারপরে মার্কেট এদিকে আসলো তারপরে হলো এইদিকে তারপরে এদিকে এইদিকে এদিকে প্যাড ব্যবহার করেও আপনি এখানে ড্রয়িং করতে পারবেন আর যদি আপনি রেঞ্জ কোনো একটা রেঞ্জকে সিলেক্ট করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন ধরুন এই লেভেলটাতে একটা বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স আছে এই লেভেলটাতে বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স আছে সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম তাহলে আমাদের আমার মাথায় সবসময় থাকবে যে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে তারপরে এখানে রয়েছে হলো রুটের রেঞ্জ এটা যদি আপনি দুইটা মাথা সিলেক্ট করেন তা সিলেক্ট করে নিচের দিকে বা উপরের দিকে টানেন তাহলে দেখবেন এখানে একটা রেঞ্জ তৈরি হয়ে যাবে তারপরে এখানে রয়েছে হলো ইলেপস এটা হলো গোল তারপরে হলো এটা তিন তিনকোনা বা ট্রায়াঙ্গেল তারপরে এখানে স্কার্ব রয়েছে তারপর ডাবল কার্ব রয়েছে অ্যাডিসি রয়েছে এগুলো আপনি এভাবে ব্যবহার করতে পারেন এগুলো যারা যারা অনেক এক্সপার্ট হাইডি এক্সপার্ট প্রফেশনাল ট্রেডার আছে তারা ইউজ করে থাকে সো এত ডিপলি আমাদের আপাতত যাওয়ার দরকার নাই আমরা জাস্ট সাধারণ যে বিষয়গুলো আছে এগুলো ইউজ করব তারপরে এখানে টেক্সট আপনি যদি কোনো ট্যাক্স অ্যাড করতে চান ধরুন ধরুন আমি এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এখানে একটা দিয়ে যদি এখানে একটা ডিসেন্ডিং ট্রাইঙ্গেল তৈরি হয় তাহলে আমি এখানে একটা দিয়ে বা যে কোনোভাবে আপনি এখানে যদি কিছু লেখে রাখতে চান বা কোনো একটা যে কোনো একটা উদ্দেশ্যে তাহলে আপনি এই টেক্সটগুলো ইউজ করতে পারেন এখানে আরও অনেক ধরনের টেক্সট রয়েছে এটা যদি তারপরে এখানে প্রাইস লেভেল রয়েছে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে এটা দেখায় যে এটা হলো এ লেভেল তারপরে যদি আরও এ লেভেলটা আমি দেখাই তাহলে এখানে এভাবে এটা শো করে আর কি তারপরে এখানে অ্যারোর রয়েছে অনেক ধরনের মনে করেন আমি এখন ভাবতেছি এটা উপরে যাবে তো আমি এখানে এখানে একটা অ্যারোর দিয়ে দিলাম এরকম বা যে কোনো নির্দেশনার ক্ষেত্রে আপনি এগুলা ইউজ করতে পারেন এই টুলস সাথে সাথে এখানে এখানেও অনেকগুলো র্যান্ড প্যাটার্ন রয়েছে এগুলা আমি একটা একটা করে অ্যান্ড আস্তে আস্তে করে আপনাদেরকে ভিডিও দিব যে কোন প্যাটার্নটা আপনারা কিভাবে ইউজ করবেন সো এগুলা নিয়ে বিস্তারিত ভিডিও সামনে আসবে আপাতত আপনাদের সাথে জাস্ট আমি পরিচয় করে দিচ্ছি তারপরে এখানে যদি নিচে আসেন যদি আসেন এখানে দেখবেন লং অ্যান্ড শর্ট পজিশন এটা ব্যবহার করে আপনি আপনার লং এবং শর্ট পজিশন ক্যালকুলেটেড করতে পারবেন ধরুন আমি এখানে একটা লং পজিশন ওপেন করতে চাই তাহলে যদি আমার টার্গেট থাকে এই লেভেলে তাহলে এই লেভেলে গেলে আমি এখানে বারো পার্সেন্ট প্রফিট হবে আর আমি স্টপ স্টপলসটা রাখবো এখানে টু পয়েন্ট বা থ্রি পারসেন্টের মতন যেহেতু আমার বারো পার্সেন্ট এখানে প্রফিট হবে আমার এখানে থ্রি পার্সেন্ট লস আমি স্টপলস রাখবো সো এটা খুব ভালো একটা টুলস অ্যান্ড আপনি আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড যদি হিসাব করতে চান তাহলে এটা আপনি ইউজ করতে পারেন এখান থেকে যে কোনোভাবে এটা টাই না এভাবে অ্যাড করে দিতে পারেন অ্যাড করে আপনি এখানে ক্যালকুলেট করে নিতে পারবেন যে কোন জায়গায় আপনি স্টপলসটা রাখবেন অ্যান্ড কোন জায়গায় আপনার টেক প্রফিটটা নেবেন অ্যান্ড স্টপলসটা বা টেক প্রফিটটা রাখলে আপনার কত পার্সেন্ট লস হবে বা কত পার্সেন্ট লাভ হবে এখানে তার নিচে রয়েছে হল ফরকাস্ট এখানে যদি আমি এইটা ইউজ করি এখান থেকে তাহলে এটা আমাকে শো করে যে কত পার্সেন্ট এখানে আমার প্রফিট হয়েছে বা হবে অ্যান্ড এটার নিচে রয়েছে হলো ডাটা এবং প্রাইস রেঞ্জ এটা আপনার হলো ডেট দেখায় যে এতটুকু পর্যন্ত পাঁচ দিন চোদ্দো ঘন্টা এখানে লেগেছে এইখান থেকে এই লেভেলে আসার পর্যন্ত তার নিচে রয়েছে যেটা রয়েছে এটা হলো প্রাইস রেঞ্জ এই লেভেল থেকে এই লেভেল কত পার্সেন্ট আপনি এটা এভাবে সিলেক্ট করতে পারেন বা এখানে ক্যালকুলেট করতে পারেন তার নিচে এখানে ডাটা এবং প্রাইস রেঞ্জ দুইটা একসাথে রয়েছে এখানে আপনি ডেট এবং প্রাইস দুইটাই একসাথে পেয়ে যাবেন তার নিচে রয়েছে হলো বেয়ার প্যাটার্ন আপনি যে কোনো একটা প্যাটার্নের যদি মনে করেন যে এখানে যে সিনারিটা হয়েছে এই সিনারিটার মতো নিয়ে এখানে হবে তো আপনি এই প্যাটার্নটা এখানে ড্র করতে পারেন ধরুন আমি এখান থেকে এটা অ্যাড করে দিলাম এখান থেকে এটা কপি করে নিলাম তাহলে এখানে কিছু একটা আইডিয়া লাগে যায় যদি এরকম হয় সিনারি তাহলে প্রাইস এখানে চলে আসবে তারপরে এখানে আরও কয়েকটা অপশন রয়েছে গোস্ট ফিট প্রজেকশন তারপরে হলো ফিক্সিবল ভলিউম প্যাটার্ন এগুলো খুব বেশি একটা দরকার পড়ে না এখান থেকে যেটা দরকার পড়ে এখানে আপনার অনেকগুলো আইকন রয়েছে আপনি যদি এই আইকনগুলো এখানে অ্যাড করতে পারেন ধরুন আপনি মনে করছেন এখান থেকে উপরে যাবে যে কোনো যে কোনো আইকনে আপনি এখানে অ্যাড করতে পারেন ধরুন আমি এখানে একটা ছবির আইকন দিলাম তারপরে এখানে রয়েছে হলো স্কেল অপশন আপনি যদি কোনো কিছু মাপতে চান বা এখানে কতবার কত ক্যান্ডেল অ্যান্ড কত পার্সেন্ট আপ এগুলো যদি মারতে চান তাহলে এই স্কেলটা ইউজ করতে পারেন তারপরে এখানে জুম জুমের অপশন রয়েছে আপনি কোন কোন জায়গাটা জুম করতে চান আমি এই জায়গাটায় যে জুম করে করেছি তাহলে আমার এখানে জুম হয়ে গেছে তারপরে এখানে রয়েছে হলো ম্যাগনেট যদি আপনি এই ম্যাগনেটটাতে দিয়ে রাখেন তাহলে দেখবেন আমি যদি কোনো লাইন ড্র করতে চাই কোনো কিছু ড্র করতে চাই তাহলে এটা কিছুটা ধরুন আমি এখানে উপরে টানলেও এটা কিছুটা নিচে থাকে বা এটা একটা পজিশন তৈরি করার চেষ্টা করে আর কি অটোমেটিক্যালি আপনাকে হেল্প করে যে কোন দিকে যেতে পারে এই ম্যাগনেটটা এই লাইনটা সো যদি কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থাকে তাহলে এটা ওই জায়গাটা টানে আর কি তারপরে এখানে রয়েছে হলো প্যান লকের অপশান ধরুন আমি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করলাম এভাবে ড্র করলাম ড্র করার পরে এখানে যখন আবার আরেকটা ট্রেন লাইন এখানে ড্র করতে যাব ওই সময় কিন্তু এখানে আরেকটা আবার অ্যাড করতে হবে আবার নতুন করে এখানে ক্লিক করে নিতে হবে কিন্তু যদি আপনি এই প্যান লকের মধ্যে দিয়েন তাহলে দেখবেন আপনাকে বারবার আবার এখানে ক্লিক করতে হবে না তো আমি এখান থেকে এইভাবে দিয়ে দিচ্ছি বারবার আমাকে ওইখানে ক্লিক ক্লিক করতে হবে না তারপর ধরুন আপনি এখানে কোনো ড্রয়িং করেছেন অ্যান্ড এই অপশনটা দিয়ে আপনি এই ড্রয়িংগুলো লক করে ফেলতে পারেন ধরুন আমি এখান থেকে কিছু ড্র করেছি যদি আমি এখানে লক দিই তাহলে এই ড্রয়িংগুলো আর লড়বে না দেখতে পাচ্ছেন এই ড্রয়িংগুলো কিন্তু আর লড়ানো যাচ্ছে না সো আমি এখানে আনলক করে দিলে এই ড্রয়িংগুলো আবার লড়ানো যাবে তারপরে এখানে যদি আপনার অনেক ট্রেন লাইন অনেক কিছু ড্র করা থাকে তাহলে আপনি এখান থেকে এগুলোকে শর্ট টার্মসের জন্য মুছে ফেলতে পারবেন এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে আর কোনো ড্রয়িং থাকবে না অ্যান্ড আপনি যদি চান তাহলে কোনো একটা জিনিস যদি অল ড্রয়িং এখানে রিমুভ করে ফেলতে চান তাহলে এখানে রিমুভের দিক দিলেই আপনার ড্রয়িংগুলো সব রিমুভ হয়ে যাবে সো এই ছিল ট্রেডিং বিহুর কিছু টুলস আমি কন্টিনিউসলি সামনে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে ভিডিও বানাবো অ্যান্ড আপনাদের সাথে সকল ট্রেডিং বিউর যত অপশন রয়েছে যত ধরনের ইন্ডিকেটর রয়েছে যত ধরনের অপশন রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিসে সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যেটা আমাদেরকে মোটিভেটেড রাখে সবসময় আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকেন নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে যেন আমার আপলোড করা ভিডিও পান আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন